হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব হিঙের কচুরি, আর সাথে থাকছে মিষ্টির দোকানের মতো আলুর তরকারি। তো চলো দেখতে থাকো একদম পারফেক্ট আসল কচুরি হিঙের তৈরি। তার জন্য আমি ময়দাটা মেখে নেব, ময়দাটা একটু চেলে নিচ্ছি। এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো দিয়ে দেবো নুন, আর সাদা তেল দিয়ে দেবো বড় চামচের 5 চামচ, সাদা তেল দিয়ে দেবো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব, ময়দাটা ভালো করে মেশাতে হবে। এবার অল্প অল্প জল দেব, ময়দাটাকে ভালো করে মেখে নেব। নিজে নিজেই খাচ্ছ? এবার ভাত খেলে তারপর খেতে হবে। ভাতের সঙ্গে খা। ময়দাটা ভালো করে আমি মেখে নিয়েছি। এবার উপর থেকে অল্প একটু তেল মাখিয়ে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে আমি 8 ঘন্টা রেখে দেব। প্রথমে আমরা মিষ্টির দোকানের মতো আলুর তরকারিটা করে নেব। কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। মিষ্টির দোকানের মতন আলুর তরকারি আজ জম্পেস হবে। কি দেব ফোড়নে? ফোড়নে অল্প একটু মৌরি, দুটো শুকনো লঙ্কা দেবো। আচ্ছা, মৌরিটা শেষে দেবে। শুকনো লঙ্কা আর হিং দিয়ে দিলাম। হিংটা এরকম গোট এ হয়ে, আমি করেছি গোল গোল করে নিয়েছি, হজমিগুলির মতন না, মানে শুকিয়ে গেলে এরকম হয়ে যায়। তো মানে হাওয়া পেয়েছে, আরাম হয়ে গেছে। এবার একটু মৌরি দিয়ে দেবো। এই ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। একটু 5 ফোড়নও দিয়ে দিলাম সাথে। এবার এরকম করে আলু কেটে রেখেছি আমি, আমি খেলেই করি না আলুগুলো। দেখো একটু ভাজা ভাজা করে নিলাম নাড়াচাড়া করে। আমি একটু মশলা দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু আদা বাটা দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমাদের এখন তরকারি হচ্ছে, কষানো হচ্ছে, এরপর জল দিলেই তরকারিটা হয়ে যাবে রেডি। আর ডালটা দিয়ে দাও। আচ্ছা, এর মধ্যে কিন্তু ছোলার ডাল দেয়, তো আমরা সিদ্ধ করে, এর মধ্যে আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব ছোলার ডাল, সিদ্ধ করে রাখা ছোলার ডাল। আমরা সিদ্ধ করে নিয়েছি, তোমরা সিদ্ধ করে নেবে। তাকে একটু জল দাও। নুন দিয়ে দেবো স্বাদ মতো, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো সিদ্ধ করার জন্য, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। কচুরির জন্য পুরটা তৈরি করব, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ছোলার ছাতু। স্বাদ মতো দিয়ে দেবো নুন, স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো, 1 চামচের মতো তোমরা হিং দিয়ে দেবে। তো আমার কাছে হিংটা তো শক্ত হয়ে গেছিলো বলে আমি জলে গুলে দিয়ে দিলাম, আর এই 1/2 চামচের মতো দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এবার সব কিছু মেখে নেব, অল্প অল্প জল দেব আর এটাকে মেখে নেব। দেখো ছাতুটাকে আমি জল দিয়ে মেখে নিলাম, এরকম একটু নরম নরম করে মেখে নিতে হবে। তো এটা থাক, তারপরে দেখি তরকারিটা কি হলো। এবার এখানে দেখব আমাদের মিষ্টির দোকানের তরকারি কতদূর হলো। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এইটা আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে দেবো একটু চিনি। মিষ্টি দোকানের তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তার জন্য চিনিটা একটু বেশি দেব। ধনে জিরে শুকনো লঙ্কা যেটা ভাজা ছিল, ভাজা মশলাটা সেটা দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমাদের কচুরির তরকারি, মিষ্টি তরকারি। আমাদের তরকারি রেডি মিষ্টির দোকানে, এবার নামিয়ে নেব। ময়দাটা 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম,
এবার আমি লেচি কেটে নেব ময়দার থেকে। দাগো আমি একটু লেচি কাটছি। লেচি আমি একটু লেচি কেটে নিচ্ছি। আমরা এবার কচুরি বানানোর জন্য বসে পড়েছি। এই যে ছোলার যে ছাতুটা আমি এ করে রাখলাম সেটাকে এরকম গোল 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 তৈরি করে নিচ্ছি পুর হিসাবে ভিতরে দেবো বলে। আর ওখানে লেচি কাটছে। এবার আমি এখান থেকে লেচি নিয়ে নিলাম একটা করে, একটু বাটির মতন তৈরি করে নেব, ভিতরে পুর দেব, ভালো করে বন্ধ করে দেব মুখটা। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব আগে, তারপর বেলবো। তাড়াতাড়ি হয়ে যাবে, করতে পারবে? পারবো কিনা জানি না, আবার বলকে পারবে না। খুলে না গেলে খুললে খুলবে, খোলাই খাবে, খোলাগুলো তোমাকে দেব। পুর ভরা হয়ে গেছে, এবার আমি লেচিটা বেলে নেব, কচুরিগুলো বেলে নেব। পুর ভরে দিচ্ছি এক এক করে। এরকম ভাবে পুর ভরে দিলে পাশে বসে তাহলে বেলাটা হয়ে যায় তাড়াতাড়ি, তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। একজন হাতের কাছে লোক থাকলে ভালো, আর যাদের পাশে বসার নেই তারা একা একা করবে। কচুরি ভাজবো, তার জন্য সাদা তেল দিয়ে দেবো। গরম গরম হিঙের কচুরি না বলো। এই দেখো বন্ধুরা, গরম গরম হিঙের কচুরি হচ্ছে আমাদের। এই যে এখানে আছে দাদা, খেয়ে যান, আসুন আমাদের দোকানে। তো এরকম ভাবে কালী বাড়িতে যখন যাই তখন কিন্তু এরকম ভাবেই বলে, দোকানে কিন্তু এরকমই বলে। আমরা যখন যেখানে দক্ষিণেশ্বর ফকিণেশ্বরে এরকম যাই, এখানে হিঙের কচুরি ভালো পাওয়া যায়। তো দেখো আমাদের বড় বড় হিঙের কচুরি হয়ে গেছে, একে একে করছি আর ভাজা হচ্ছে। দেখো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। কচুরি একদম সবকটা কচুরি ফুলছে, দারুণ কচুরি হচ্ছে, পুরো মিষ্টির দোকান ফেল করে যাবে। মিষ্টির দোকানের কচুরি দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। দেখো প্রচুর গরম, আমি হাত দিয়ে ধরে রাখতে পারবো না। তো দেখো বন্ধুরা এখানে সব সাজানো হয়ে গেছে, আর আমরা এতগুলোই করেছি। আর এখানে মিষ্টির দোকানে কচুরি আর তরকারি, হিঙের কচুরি গরম গরম আর মিষ্টি মিষ্টি তরকারি মিষ্টির দোকানে। যা টেস্ট লাগছে না, গরম গরম হিঙের কচুরি আর তরকারি, ও স্বাদই আলাদা। তোমরা এভাবে বাড়িতে বানাও মিষ্টির দোকানের মতো একদম কচুরি আর মিষ্টির দোকানের তরকারি। আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরে ভিডিও। টাটা টাটা।